সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সম্পদ ও সম্পত্তি দেবে রক্তপ্রবাল। তো রক্তপ্রবাল কিভাবে অর্থ সম্পদ সম্পত্তি দেবে? তাছাড়া বিশেষ করে সবাই তো চায় যে আমার একটা দৃষ্টিনন্দিত বাড়ি হোক, বিশেষ করে আমি প্রচুর ভূমি সম্পত্তির মালিক হই, এমনকি অর্থ সম্পদের টইটুম্বর থাকুক। তো সবাই কি পাবে? কোন অবস্থানে হাত এবং ছকে মঙ্গল কি অবস্থানে থাকলে এই মঙ্গল সম্পত্তি দিতে পারে বা সম্পদ দিতে পারে বা অর্থ সম্পদের জোয়ারে ভাসাতে পারে, তা জানাতেই কিন্তু আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, ধন সম্পদ সম্পত্তি সবাই চাই, তাই সবাই রক্তপ্রবাল পরিধান করতে চাই। ঢালাওভাবে যেন আমি দেখি যে আমার এই 21 বছরের জ্যোতিষ চর্চার জগতে প্রায় সিংহভাগ লোকের হাতেই দেখি যে রক্তপ্রবাল, গোমেদ এবং চুনি, মুক্তা, এগুলো অ্যাভেলেবেল শোভা পাচ্ছে। তো রক্তপ্রবাল পরে সবাই কি ধনী হচ্ছে, সবাই কি সম্পদ এর মালিক হচ্ছে, বা সবাই প্রচুর অঢেল মানে অর্থের মালিক হচ্ছে, বা দৃষ্টিনন্দিত বাড়ির মালিক কি সবাই হচ্ছে, বা প্রচুর সম্পত্তি কি সবাই কিনছে? এটি কিন্তু আমার প্রশ্ন। তো সেই প্রশ্ন নিয়েই কিন্তু আমার আজকের উপস্থিতি আপনাদের জন্য। তো দর্শক কিন্তু দেখুন, রক্তপ্রবাল ধারণ করলে, হ্যাঁ, ধারণকারী যারা রক্তপ্রবাল ধারণ করবে, যদি রক্তপ্রবাল তার প্ল্যানেটে এবং হাতে প্রকৃত পক্ষে লাগে, অর্থাৎ মঙ্গল অশুভ থাকতে হবে তবেই না রক্তপ্রবাল পড়তে হবে। তো মঙ্গল কোথায় থাকলে অশুভ থাকবে জন্ম প্ল্যানেটে, আর হাতে মঙ্গলের ক্ষেত্রে কী ধরনের চিহ্ন থাকলে রক্তপ্রবাল পরিধান করা যাবে, তবেই না কিন্তু রক্তপ্রবাল ধারণ করায় বিশেষ করে শৌর্য বীর্য ঐশ্বর্যের মালিক করবে। অর্থাৎ শৌর্য বলতে শক্তিশালী বা বীর্যবান বা অধিক শক্তিশালী, সেই সঙ্গে ধন ঐশ্বর্যের মালিক করবে। তাছাড়া বিশেষ করে মানুষকে তেজস্বী করে কিন্তু রক্তপ্রবাল, সেই সঙ্গে ধৈর্য বাড়ায়, সাহস বাড়ায়, মনোবল বাড়ায়, এমনকি বীরত্বপূর্ণ এক মনোভাব বাড়ায়, যার জন্য মঙ্গলকে সেনাপতি বলা হয়ে থাকে। যে সেনাপতি অর্থাৎ সমস্ত সৈন্য বা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবে সৈন্যরা, তো সেই সৈন্যের যে অধিকর্তা সেই দেবতা বলা হয়ে থাকে মঙ্গলকে। তার জন্যই কিন্তু মঙ্গল বিশেষ করে বীরত্ব দেয়, এমনকি এই মনোবল, তাছাড়া ধৈর্য সাহস এগুলোকে বৃদ্ধি করে। সেই সঙ্গে মঙ্গল কিন্তু আবার স্থিরতাও আনে, গাম্ভীর্যপূর্ণ মনোভাব তৈরি করে, সেই সঙ্গে সহানুভূতিশীল মন, এমনকি মহানুভবতাও কিন্তু তৈরি করে থাকে। তাছাড়া বিশিষ্ট বিশিষ্ট রাজনীতিবিদ যাদের ক্ষমতার দাপট থাকে প্রচুর পরিমাণে, সেটা কিন্তু তৈরি করে। তাছাড়া যারা চিকিৎসক আছেন, বিশেষ করে শল্য চিকিৎসক অর্থাৎ সার্জন যারা আছেন, তাদের কিন্তু এই মঙ্গল বিশেষ করে শুভ মঙ্গল বা মঙ্গলের রক্তপ্রবালে এই অশুভত্ব কাটিয়ে তাদেরকে শল্য চিকিৎসক তৈরি করে এই মঙ্গল। আর মঙ্গল শুভ না থাকলে সে কিন্তু প্রকৃতপক্ষে চিকিৎসক হবে না, এমনকি সৈন্য সুলভ বা সেনাপতি সুলভ তেজস্বিতা তার থাকবে না, সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবলও থাকবে না, আবার মেধাশক্তির বিকাশও ঘটবে না, সেই সঙ্গে বিশেষ করে বীরত্ব বা সেই যে শক্তি সাহস এগুলো কিন্তু দিন দিন কমে আসবে। তাছাড়া অশুভ মঙ্গল, বিশেষ করে যাদের হাত এবং জন্ম ছকে মঙ্গল অশুভ থাকবে, তাদের মধ্যে কিন্তু একটা কুটিল বুদ্ধি থাকবে, সেই সঙ্গে অতিরিক্ত ক্রোধ থাকবে, অর্থাৎ রাগ, জেদ, অহংকার, আবেগ, এগুলোর কোনোটিই কিন্তু শুভ দেয় না। তো রাগ, জেদ, অহংকার, আবেগ দূর করার জন্য আমরা রক্তপ্রবাল পড়লাম, কিন্তু রক্তপ্রবালটি আসলে কতটা উপকার করবে না অপকার করছে এটি কিন্তু আমরা দেখছি না। আমরা ঠিক আছে, ছেলেটি রাগী, ক্রোধী, জেদি, একটি রক্তপ্রবাল পরিয়ে দাও, সেই সঙ্গে নিষ্ঠুরতা আছে তার মধ্যে বা কুসম্ভোগ স্পৃহা আছে, সেই সঙ্গে কপটতা আছে, শারীরিক দুর্বলতা আছে, এমনকি কফ, পিত্ত, শ্বাসকাশ, আকস্মিক দুর্ঘটনা, রক্তপাত, অস্ত্রোপচার, অশ্ব, ফিস্টুলা, ভগন্দর, টিউমার, এমনকি প্যারালাইসিস বা প্যারালিটিক কোনো প্রবলেম, লিভার সংক্রান্ত কোনো ব্যাধি, এমনকি পেশির সংকোচন, বিশেষ করে পেশি কোথাও বেড়ে যাওয়া, কমে যাওয়া, পেশির টান লাগা, সেই সঙ্গে আমাশয়, মূত্রাশয়ের কোনো ব্যাধিপীড়া, বাত
ব্যাধির প্রবণতা, প্যারালিটিক বাত যাকে বলে, যে অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যাওয়া, সেই সঙ্গে লিভার সংক্রান্ত ব্যাধি, দুষ্ট ক্ষত ব্রণ, ফোড়া, গলব্লাডার, যাদের গলব্লাডারে স্টোন জমে এমনটি, তাছাড়া টাইফয়েড, কলেরা, এমনকি অকালে চুল পড়ে টাক বেরিয়ে যাওয়া, এটি কিন্তু মঙ্গলের অশুভত্বের কারণে ঘটে থাকে। তাছাড়া যে সকল জাতক জাতিকা বা যে সকল শিশুদের বিশেষ করে দৈহিক পুষ্টি কম, এমনকি বল বীর্য শুক্র অনেকাংশে কম, দুর্বল, তাদেরকে শক্তিশালী করে মঙ্গল। তো এই মঙ্গল যেমন শক্তিশালী করে মানব জাতিকে বা রোগব্যাধি থেকে মুক্ত করে, তেমনি কিন্তু এই মঙ্গল যদি রুষ্ট হন তাহলে সেই মানবকে, বিশেষ করে একেবারে ওই সেই রাগী, জেদী, ক্রোধী, অহংকারী, নিষ্ঠুরতা, কুসম্ভোগ, স্পৃহা, কপটতা, শারীরিক দুর্বলতা আর রোগব্যাধিতে ভরপুর করে তোলে। তো দেখুন, এখানে একটি ছক এবং একটি হাত অঙ্কিত আছে। তো এই হাতে মঙ্গলের ক্ষেত্র হচ্ছে হৃদয়রেখার নিচে এবং চন্দ্রের ক্ষেত্রে উপরে মঙ্গলের ক্ষেত্র। এই মঙ্গলের ক্ষেত্রটি যদি অপেক্ষাকৃত নিচু, কালসে, তিলযুক্ত, বিন্দুযুক্ত, জপচিহ্নযুক্ত, এমনকি জালচিহ্নযুক্ত বা ক্রসচিহ্নযুক্ত, এমনকি শিরোরেখার মাথায় ভার্টিকেন রেখাযুক্ত, এর যে কোনো একটি চিহ্ন যদি থাকে তাহলে ধরে নিতে হবে মঙ্গল অশুভ। তো সেক্ষেত্রে আমরা মঙ্গলের রক্তপ্রবাল পরিধান করলে মঙ্গলের অশুভত্ব দূর করবে এবং অর্থ সম্পদ সম্পত্তি দেবে এই রক্তপ্রবাল। তো এক্ষেত্রে কিন্তু একটি বিষয় আমাদের জানতে হবে যে মঙ্গলের রক্তপ্রবাল আমরা যখন পরিধান করব তার সঙ্গে কিন্তু রাহুর রত্ন, গোমের রত্নটি আমাদেরকে অবশ্যই অবশ্যই অ্যাভয়েড করতে হবে, এটিকে কোনো ক্রমেই পরিধান করা যাবে না। তাছাড়া মঙ্গলের রক্তপ্রবাল যে ঢালাওভাবে ব্যবহার করব, হ্যাঁ, হাত দেখে হাতে মঙ্গল খারাপ আছে আমরা মঙ্গলের রক্তপ্রবাল পড়তে পারি, কিন্তু প্ল্যানেটে কি আমরা কীভাবে বুঝবো যে মঙ্গল খারাপ আছে? দেখুন, এখানে কর্কট লগ্নে মঙ্গল দেওয়া আছে। তো কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গল রাজযোগ কারক গ্রহ, সেই মঙ্গল কিন্তু নিঃস্বস্থ হয়ে লগ্নে বসে আছে। আমরা জানি যে লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম, নবম এবং দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয়, কিন্তু কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গল রাজযোগ কারক গ্রহ। তো সে চতুর্থে থাকলেও মাঙ্গলিক হচ্ছে, লগ্নে থাকলে মাঙ্গলিক হচ্ছে, আবার সপ্তমে যখন তুঙ্গস্থ হচ্ছে তখনও কিন্তু মাঙ্গলিক দোষ হচ্ছে, অষ্টমে যখন নিধন স্থানে যাচ্ছে তখনও মাঙ্গলিক দোষ যুক্ত হচ্ছে, আবার ভাগ্য স্থানে রাজযোগ কারক মঙ্গল যাওয়ার পরেও কিন্তু মাঙ্গলিক দোষ হচ্ছে, আর দ্বাদশে ব্যয়ের গৃহে যাওয়ার পরেও কিন্তু মাঙ্গলিক দোষ হচ্ছে। তো মাঙ্গলিক দোষ হলেই কি আমরা রক্তপ্রবাল পরিধান করতে পারবো কি পারবো না, এটি কিন্তু আমাদের প্রশ্ন। তো মঙ্গলটি কিন্তু নিঃস্বস্থ হয়ে কর্কট লগ্নে রাজযোগ কারক গ্রহ মঙ্গল নিঃস্বস্থ হয়ে বসে আছে, আমরা মঙ্গলের একটি রক্তপ্রবাল পরিধান করতে পারি, কিন্তু মঙ্গল কিন্তু তার চতুর্থে দৃষ্টি দেবে, অর্থাৎ আপনাদের রাশি লগ্নের চার নম্বর ঘরে, এটি কিন্তু তুলা রাশির গৃহ। তো তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। তো কর্কট লগ্নের ক্ষেত্রে শুক্র আর বুধ দুটি কিন্তু পাপক গ্রহ, অর্থাৎ পাপ গৃহে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ চতুর্থপতি যে চতুর্থ ভাবে চতুর্থ এবং আয়পতি যদি পাপযুক্ত হয় বা পাপদৃষ্ট হয়, এমনকি মঙ্গলযুক্ত, মঙ্গলদৃষ্ট হয়, তবে না কিন্তু আপনারা শুক্র এবং মঙ্গলের প্রতিকার ধারণ করতে পারেন। অর্থাৎ শুক্র মঙ্গলের প্রতিকার বলতে শুক্রের জন্য ডায়মন্ড বা জারকন বা ওপাল আর মঙ্গলের রক্তপ্রবাল, নচেত কিন্তু এই নিঃস্বস্থ মঙ্গলের জন্য রক্তপ্রবাল, শুধু রক্তপ্রবাল পরিধান করা যাবে না, শুধু মঙ্গলের অবস্থান দেখে পরিধান করলে এই মঙ্গল কিন্তু রাজযোগকারী মঙ্গল লগ্নে বসে আছে কর্কট লগ্নের ক্ষেত্রে, সে এমনিই শুভ ফল দেবে যতই নিঃস্বস্থ হোক। তো যখন তার দৃষ্টিটা চতুর্থে পড়ছে তখন কিন্তু আর এই চতুর্থ পতি যদি পাপস্থ হয় তো রক্তপ্রবাল যখন আপনারা পরিধান করবেন তখন দেখবেন আপনাদের রাগ, জেদ, ক্রোধ, অহংকার বাড়বে, আত্মীয় স্বজনদের সাথে মতানৈক্য হবে, দাম্পত্য জীবনে অশান্তি হবে, পার্টনারদের সাথে মনের মিল থাকবে না, ব্যবসা বাণিজ্য আলাদা করতে হবে, আশ্রিত প্রতিপালিত ব্যক্তিরা আপনাদের ধন সম্পদ লুণ্ঠন করার চেষ্টা করবে, এমনকি বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করবে, এটি কিন্তু তখন অর্থ সম্পদ প্রাপ্তি অপেক্ষা কিন্তু ভাটা পড়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকবে। তাছাড়া এই নিঃস্বস্থ মঙ্গল কিন্তু সপ্তমে দৃষ্টি দেবে কর্কটে
মঙ্গল নিঃস্বস্থ থেকে সপ্তমে দৃষ্টি দেবে, তার সপ্তম দৃষ্টি তো সপ্তম দৃষ্টি দাম্পত্য জীবন, এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্য। তো এই সপ্তম পতি শনি কর্কট লগ্নের ক্ষেত্রে যে সপ্তম পতি শনি মহারাজ, সে কিন্তু মুখ্য মারক গ্রহ সপ্তম এবং অষ্টম পতি। তো এই শনি যদি অশুভ থাকে তবেই না কিন্তু আপনারা মঙ্গলের রক্তপ্রবাল এবং শনির ইন্দ্রনীলা পড়তে পারেন। কিন্তু বিশেষ করে শনি সপ্তম পতি মারক, সে যদি অষ্টমে, দ্বাদশে, ষষ্ঠে অবস্থান করে বা সপ্তমেও অবস্থান করে, তখন না শনি মঙ্গলের প্রতিকার পড়া যাবে। নচেত কিন্তু শুধু মঙ্গলের প্রতিকার পড়লেন, সপ্তম পতি কিন্তু দেখা যাচ্ছে শক্তিশালী হয়ে বসে আছে, শুভ অবস্থানে বসে আছে মারক গ্রহ, কিন্তু বা সে লগ্নে বসে আছে, তখন কিন্তু আপনাদের এই রক্তপ্রবাল পরিধান করলে শনির সঙ্গে কিন্তু আরো বিরোধ সৃষ্টি করবে। তো এই শনির ভাবপতি গ্রহের বলবত্তার উপর নির্ভর করে তবেই না কিন্তু রক্তপ্রবাল পরিধান করতে হবে। তাছাড়া এই মঙ্গল কিন্তু অষ্টম দৃষ্টি দেবে কুম্ভ রাশির উপর, তার অধিপতিও শনি, শনিও কিন্তু মারক গ্রহ। তো এই মারক গ্রহ বা একমাত্র মুখ্য মারক গ্রহ কর্কট লগ্নের ক্ষেত্রে তো সেখানে গিয়ে দৃষ্টি দিচ্ছে। তো শনি ধরুন যদি অষ্টমে থাকে তো সেখানে দৃষ্টি দিল, আবার অষ্টমে মঙ্গল গিয়ে যদি অবস্থান করে শনি যুক্ত হয়ে, তাহলে মাঙ্গলিক দোষ যুক্ত হলো। তো সেক্ষেত্রে আমরা মঙ্গলের রক্তপ্রবাল শনির ইন্দ্রনীলা পরিধান না করে বরং ধনপতি রবি কর্কট লগ্নের ক্ষেত্রে, বিশেষ করে ধনপতি রবির কথা কিন্তু কর্কট লগ্নের ক্ষেত্রে বলা হয়নি যে সে শুভ কি অশুভ, কিন্তু সে ধনপতি, তো ধন সম্পদের কারক গ্রহ হচ্ছে রবি। তো বরং এই ধনপতি রবি মঙ্গল এবং শনির একসঙ্গে কাজ করবে রক্তমুখী নীলা। এই রক্তমুখী নীলা ধারণ করলে তখন কিন্তু মঙ্গলের রক্তপ্রবাল পরিধান করার প্রয়োজন নেই, শনির সঙ্গে বিরোধ হচ্ছে না, অষ্টম দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সপ্তম দৃষ্টিতেও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তো এরকম ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু রত্ন পরিধান করে তবেই না সম্পদ সম্পত্তি পেতে সহযোগিতা করবে রক্তপ্রবাল। শুধু রক্তপ্রবাল কিনলেই সম্পদ সম্পত্তি দিলে তাহলে সবাই রক্তপ্রবাল পরে কিন্তু ধন সম্পদ সম্পত্তির মালিক হতে পারতেন, এটি কিন্তু বুঝতে হবে। তাছাড়া যখন লগ্নে চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং নবমে এবং দ্বাদশে যখন মঙ্গল অবস্থান করবে, তারও কিন্তু দৃষ্টি থাকবে। অর্থাৎ দ্বাদশে মঙ্গল অবস্থান করলে তৃতীয়ে তার চতুর্থ দৃষ্টি থাকবে, দ্বাদশে মঙ্গল অবস্থান করলে আপনাদের পঞ্চমে তার সপ্তম দৃষ্টি পড়বে, এটি মঙ্গলের নিজ গৃহ, সেই অষ্টম অর্থাৎ ষষ্ঠে তার কিন্তু অষ্টম দৃষ্টি পড়বে। তো দ্বাদশে ব্যয়ের ঘরে মঙ্গল, রাজযোগকারক গ্রহ মঙ্গল ব্যয়ের ঘরে বসে আছে, বসে থেকে তৃতীয় ভাবে দৃষ্টি দিয়েছে, অর্থাৎ ভাই বোনের জন্য অর্থ ব্যয় হতেই থাকবে, এটি কোনো রকমে কমবে না। আবার ষষ্ঠ যখন আপনাদের পঞ্চম ভাবে তার দৃষ্টি দিচ্ছে, তখন কিন্তু পিতামাতার অসুস্থতায়, সন্তান সন্ততিদের অসুস্থতায়, সন্তান সন্ততিদের সাথে মতানৈক্য, পিতামাতার সাথে মতানৈক্য, এগুলোর কারণে কিন্তু প্রচুর অর্থ ব্যয় হবে বা গৃহবাড়ি ত্যাগ করতে হবে, এমনকি পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ কিন্তু স্তব্ধ করে দেবে। তাছাড়া সন্তানদেরকে কিন্তু বিশেষ করে বিপদগামীও করে ফেলতে পারে। তাছাড়া ষষ্ঠভাবে মঙ্গলের যখন, দ্বাদশষ্ঠ মঙ্গলের যখন অষ্টম দৃষ্টি পড়বে, তখন কিন্তু যে সকল ব্যাধিপীড়ার কথা বলেছি, এই ব্যাধিপীড়ার প্রবণতা কিন্তু বাড়বে। কারণ ষষ্ঠপতি বৃহস্পতি একমাত্র কর্কট লগ্নের ক্ষেত্রে মিনে অবস্থান করলে রাজযোগ হবে, আর ১১টি ঘরের কোথাও কিন্তু বৃহস্পতি শুভ ফল দেবে না। তো তখন বৃহস্পতির গৃহে মঙ্গলের দৃষ্টি পড়ে কিন্তু এটি শুভ ফল দিতে পারে না। তাছাড়া মঙ্গল ধরুন যদি আমরা চিন্তা করি যে মঙ্গল অষ্টমে বসে আছে, তো অষ্টমস্থ মঙ্গলের মাঙ্গলিক দোষ ঈশ্বর করুণা ব্যতিরেকে কোনোভাবেই কিন্তু কাটানো সম্ভব নয়। তো অষ্টমে মঙ্গল বসে আছে, আমরা রক্তপ্রবাল পরেই ধন সম্পদ সম্পত্তির মালিক হব। তো অষ্টমে মঙ্গল অবস্থান যখন করবে, তার চতুর্থ দৃষ্টি কিন্তু আয়ভাবে পড়বে, আর আয়পতি শুক্র কিন্তু আপনাদের কর্কট লগ্নের ক্ষেত্রে পাপ গ্রহ। তো আয়ভাবে যখন দৃষ্টি পড়বে, তখন আয় উপার্জনের পথকে স্তব্ধ করে দেবে, এমনি কিন্তু নিধন স্তনে মঙ্গল বসে আছে, তার চতুর্থ দৃষ্টি আয় উপার্জন যদি স্তব্ধ করে দেয়, তাহলে কিভাবে অর্থ সম্পদ সম্পত্তির মালিক করবে। তাছাড়া অষ্টমে মঙ্গল থেকে ধনভাবে দৃষ্টি দেবে, তো ধনভাবে দৃষ্টি দিয়ে রবির সঙ্গে, রবির উপর যখন মঙ্গলের দৃষ্টি পড়বে, তো রবি মঙ্গল মিত্র গ্রহ হতে পারে, কিন্তু যে এই মঙ্গলের দৃষ্টিতে যে তার ক্ষতি করবে না বা ধনভাবকে ধন ক্ষয় করবে না, কারণ নিধন স্থানে মঙ্গল, রাজযোগকারক মঙ্গল নিধন স্থানে বসে আছে, সে তো ধন হানি করবে বা সম্পদ সম্পত্তি নষ্ট করবে। ইভেন কি
অষ্টম দৃষ্টি পড়বে, অষ্টমস্থ মঙ্গল থাকলে তার অষ্টম দৃষ্টি পড়বে তৃতীয়ভাবে। তো তৃতীয়ভাবে যখন পড়বে তখন কিন্তু ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে, তাদের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হবে, এমনকি ভাই বোনদের সাথে কলহ বিবাদের কারণে পারিবারিকভাবে পৃথক হতে হবে, এমনটি কিন্তু ঘটাবে। তো এই সকল দিকে নজর রেখে তবেই না রক্ত প্রবাল পরিধান করলে অর্থ সম্পদ সম্পত্তি দেবে। আবার দেখুন, মকর লগ্নে কিন্তু আমি মঙ্গল বসিয়ে রেখেছি, তো মকর লগ্নে মঙ্গল কিন্তু তুঙ্গস্থ হচ্ছেন, তো মকর লগ্নের ক্ষেত্রে মঙ্গল কিন্তু পাপক গ্রহ, সেই সঙ্গে চন্দ্র এবং বৃহস্পতিও পাপক গ্রহ। তো এই মঙ্গল মকর লগ্নের ক্ষেত্রে লগ্নপতি শনি কিন্তু মানে স্বয়ং মারক, তো শনি যেহেতু লগ্নপতি যেহেতু মারক, তো সেই গৃহে গিয়ে মঙ্গল তুঙ্গস্থ হয়েছে। তো এখানে শনির বলবত্তা কিন্তু বিশেষ করে দেখতে হবে, যে শনি যদি লগ্নে বসে থাকে বা ধনভাবে বসে থাকে তাহলে শনি মারক, নিজ গৃহে বসে আছে তার মারকত্ব দোষ আরও বাড়বে। ইভেন কি শনি যদি তুঙ্গস্থ হয়ে আপনাদের লগ্নের দশমে অবস্থান করে তাহলেও কিন্তু মারকত্ব দোষ বাড়বে, বরং নিঃস্বস্থ হয়ে যদি চতুর্থে অবস্থান করে মকর লগ্নের ক্ষেত্রে বরং তার মারকত্ব দোষ একটু কমতে পারে। তো এই যে শনি মারক মকর লগ্নের ক্ষেত্রে, শনি মারক, তো শনি যদি মঙ্গলদিষ্ট বা মঙ্গল শনিদিষ্ট এমনটি যদি ঘটে থাকে তাহলে আপনারা তখন কিন্তু শনি মঙ্গলের মিলিত রত্ন রক্তমুখী নীলা পরিধান করবেন। এক্ষেত্রে রক্ত প্রবাল পরিধান করার কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ মঙ্গল সেখানে তুঙ্গস্থ হয়ে বসে আছে মকর লগ্নের ক্ষেত্রে। তো মঙ্গল কিনা মকর লগ্নের ক্ষেত্রে পাপগ্রহ, কিন্তু সে তুঙ্গস্থ বসে হয়ে বসে আছে, তাকে শক্তিশালী করলেন কিন্তু ভাবপতি গ্রহের দিকে তাকালেন না, অমনি কি আপনাকে অর্থ সম্পদ দেবে না অর্থ সম্পদ ক্ষয় করবে এটি আপনারা একটু পরিধান করে ছয় মাস অপেক্ষা করে দেখুন, তবেই না কিন্তু বুঝতে পারবেন। তাছাড়া মঙ্গল যখন মকরে অবস্থান করবে তার চতুর্থ দৃষ্টি পড়বে অর্থাৎ মেষ রাশিতে, এটি তার মঙ্গলের গৃহ, মেনে নিলাম এটি মঙ্গলের গৃহে তুঙ্গস্থ মঙ্গল তার নিজ গৃহে দৃষ্টি দিয়ে সে হয়তো বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সহযোগিতা পাওয়াবে, অংশীদারদের সাথে মানে মতানৈক্য দূর করবে, তাছাড়া সূর্য বীর্য ঐশ্বর্য বাড়াবে যার জন্য শত্রুরা পরাস্ত হবে, এমনকি আপনাদের গৃহকর্তা বা গৃহের কর্তা ব্যক্তি বানাবে। তাছাড়া সপ্তমে যখন দৃষ্টি দেবে কর্কটের, এটি মঙ্গলের নিঃগৃহ, তো তুঙ্গস্থ মঙ্গল মঙ্গলের নিঃস্থ গৃহে দৃষ্টি দেবে। তো সপ্তম পতি চন্দ্র যখন চন্দ্রের যখন অশুভত্ব থাকবে, তো চন্দ্রের অশুভত্ব সাধারণত সোয়া দুই দিন অন্তর থাকে, কখনো অশুভত্ব হবে স্বল্প সময়, আবার শুভ হবে গোচরে ঘন ঘন পরিবর্তন হবে, কিন্তু সপ্তম ভাবে কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকবে, অর্থাৎ এই মঙ্গলের দৃষ্টিতে কিন্তু বিশেষ করে চন্দ্রজনিত ব্যাধিপীড়ায় কিন্তু ভোগাতে পারে জীবনসাথী বা জীবনসঙ্গীকে, কেমন দাঁতের রোগ, চোখের রোগ, পেটের রোগ, এমনকি বিশেষ করে ঠান্ডাজনিত প্রবলেম, হাঁপানি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, এগুলোতেও ভোগাতে পারে। তো তাছাড়া মকর লগ্নের লগ্ন ভাবস্থ মানে লগ্নপতি শনির কিছু রোগ ব্যাধিও কিন্তু এই সঙ্গে যুক্ত করবে। তাছাড়া যে অষ্টম দৃষ্টি যখন পড়বে তুঙ্গস্থ মঙ্গলের অষ্টম দৃষ্টি, তখন কিন্তু এটি রবির গৃহে, অষ্টমপতি রবি, রবির গৃহে দৃষ্টি পড়ছে। তো এই যে রবির গৃহে দৃষ্টি পড়ছে, রবিটি কি কোথায় আছে তার উপর দেখতে হবে, শুধু ঢালাওভাবে রক্ত প্রবাল পড়লেই যে অর্থ সম্পদ সম্পত্তি দেবে তা কিন্তু নয়। আমি সর্বপ্রথম বলেছি যে মঙ্গলের রক্ত প্রবাল পরিধান করতে গেলে রাহুর গোমেদকে আগে ছুঁড়ে ফেলুন, তারপর মঙ্গলের রক্ত প্রবাল পরিধান করুন। মঙ্গলের রক্ত প্রবাল আর রাহুর গোমেদ একসঙ্গে পরিধান করে আমি আমার 21 বছরের জ্যোতিষ চর্চার জগতে আজ পর্যন্ত দেখিনি যে কেউ অঢেল অর্থ সম্পদ সম্পত্তির মালিক হয়েছে। তো এটি আগে বর্জন করুন, তারপর হচ্ছে আপনারা আপনাদের জন্ম লগ্ন থেকে মঙ্গল কোথায় আছে, বিশেষ করে সেই মঙ্গলের মঙ্গল মঙ্গল দোষযুক্ত হয়েছে কিনা, অর্থাৎ মঙ্গল রাহু দ্বারা দৃষ্ট রাহুযুক্ত এমনটি হয়েছে কিনা, বা মঙ্গল লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম নবম দ্বাদশে অবস্থান করেছে কিনা, সেই সঙ্গে যদি লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম নবম এবং দ্বাদশ এই ছয় গৃহে অবস্থান করে রক্ত প্রবাল পরিধান করতে পারবেন না,
তাছাড়া মঙ্গল যদি পাপযুক্ত পাপদৃষ্ট অর্থাৎ রাহুযুক্ত রাহুদৃষ্ট যদি হয় রক্তপ্রবাল পরিধান করতে পারবেন না তাহলে কে রক্তপ্রবাল পরিধান করতে পারলো এদিকে আবার শনি যদি শনিদৃষ্ট শনিযুক্ত থাকে তখনও রক্তপ্রবাল পরিধান করার প্রয়োজন নেই যদিও পড়তে পারেন যে হ্যাঁ ইন্দ্রনীলাও পরবো রক্তপ্রবালও পরবো তো দুটি কেনার সামর্থ্য থাকলে আপনারা পরবেন কিন্তু যদি সামর্থ্য না থাকে সেক্ষেত্রে কিন্তু ওই নীলার দামেই কিন্তু রক্তমুখী নীলা কিনে আপনারা মঙ্গল এবং শনির একসঙ্গে আপনারা প্রতিকার পেয়ে যাচ্ছেন তাছাড়া রবিরও কিন্তু প্রতিকার সেই সঙ্গে পাচ্ছেন তো শনির সঙ্গে তখন রবির শত্রুতা থাকছে না তখন কিন্তু আপনারা অর্থ সম্পদ সম্পত্তির মালিক হবেন তাতে সন্দেহের অবকাশ নেই তো ঢালাওভাবে যারা রক্তপ্রবাল পড়ছেন তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওটি যদি সত্যিকার অর্থে আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আশেপাশে অবস্থিত অভিজ্ঞ জ্যোতিষের কাছে যান প্রয়োজনে পাঁচজন জ্যোতিষের পরামর্শ নিন পাঁচজন পাঁচ রকম বলতেই পারে বা পাঁচটা ডাক্তার দেখালে পাঁচ রকম মেডিসিন লিখতেই পারে তো আপনার কোন ডাক্তারকে আপনার মনের মতো লাগে বা কোন জ্যোতিষকে আপনার পছন্দ হয় মনের মতো হয় তার সাজেশন মোতাবেক তারপর রক্তপ্রবাল পড়ুন বিশেষ করে রক্তপ্রবাল রাহুর গোমেদ শনির ইন্দ্রনীলা এইগুলো বিচার বিশ্লেষণ ছাড়া পরিধান করলে যে শুধু শুভ দিকগুলো রত্নের শুভ দিকগুলো হবে আপনাদের বিশেষ করে ধৈর্য সাহস মনোবল বাড়বে তেজস্বী করবে সহানুভূতিশীল করবে গাম্ভীর্যপূর্ণ মন দেবে মহানুভবতা দেবে সেই সঙ্গে দেখা যাচ্ছে মেধাশক্তির প্রচুর বিকাশ ঘটাবে এমনকি বুদ্ধির তীক্ষ্ণতা দেবে বা ন্যায় বিচার করাবে যুদ্ধবিদ্যায় পারদর্শিতা করাবে উপস্থিত বিদ্যা প্রচুর পরিমাণে দেবে এমনকি রাজনীতিবিদ করবে তাছাড়া চিকিৎসক শল্য চিকিৎসক করবে এটা ভাবা কিন্তু কোনো ক্রমেই ঠিক হবে না অর্থাৎ মঙ্গল কিন্তু সাধারণত ছয়টি গৃহে থাকলে আপনি রক্তপ্রবাল পড়তে পারছেন না তো বারোটি গৃহে ছয়টি চলে গেল তারপরে রাহুযুক্ত রাহুদৃষ্ট থাকলে পারছেন না তাহলে রাহু তো কোথাও না কোথাও অবস্থান করবে এবং রাহু পঞ্চম সপ্তম নবম এবং দ্বাদশ চারটি গৃহে দৃষ্টি দেবে তো চারটি গৃহে যখন দৃষ্টি দেবে তো কোনো না কোনোভাবে তার দৃষ্টি বা জ্যোতিও কিন্তু মঙ্গলের সঙ্গে থাকতে পারে তো সেই ছয় চার দশটা ঘর কিন্তু এখানে চলে গেল প্রায় তো এই দশটির অবশ্য যে কোনো একটি বাদবে তো তাছাড়া শনি যেখানে অবস্থান করবে শনি জ্যোতি একটি আবার শনি তৃতীয় সপ্তম এবং দশমে দৃষ্টি দেয় তো এই শনির অবস্থান এবং চারটি দৃষ্টি মানে তিনটি দৃষ্টি মিলে চারটি তাহলে কি হলো ছয় ছয় চার দশ আর চার চোদ্দটি গৃহ এই চোদ্দটির মধ্যে কোনো একটি যোগ যদি থাকে তখন কিন্তু রক্তপ্রবাল হিতে বিপরীত করবে আপনাদের শুভ অপেক্ষা অশুভ ফলটা বেশি দেবে তবে এখানে কিন্তু একটু কথা রয়ে গেছে যে শনিযুক্ত শনিদৃষ্টর ক্ষেত্রে আপনারা আমি কিন্তু রক্তপ্রবাল পড়তে নিষেধ করিনি অর্থাৎ সেখানে দুটি রত্ন না পরিধান করে একটি পরিধান করলে চলে এটি আমি বলেছি যে দুটির আর প্রয়োজন নেই অর্থাৎ রক্তমুখী নীলাকে বেছে নিন দেখবেন রবি মঙ্গল শনির একসঙ্গে কাজ করবে তো দর্শকবৃন্দ রক্তপ্রবাল আপনারা পরিধান করুন এবং সত্যিকার অর্থে আপনাদের ধন সম্পদ সম্পত্তিতে ভরে উঠুক এ প্রত্যাশা আমার থাকবেই তবে পড়ার আগে ভেবে চিনতে বুঝে শুনে পড়ুন যে পড়ার পরে যেন আমাদের রাগ যে দহংকার আবেগ বাড়িয়ে না দেয় আমরা মারামারি লাঠালাঠি কাটাকাটি না করি আমরা আরও অধিক অসুস্থতায় না ভুগি সেই সঙ্গে আমাদের ধন সম্পদ যেন লুণ্ঠন না হয় বা নদী ভাঙ্গনে চলে না যায় সরকার কর্তৃক নিলামে না চলে যায় বা শত্রু কর্তৃক আত্মসাত না হয়ে যায় মানে হিতে বিপরীত যেন না হয় অর্থাৎ পরিমাণ মতো ওষুধ খান বিশেষ করে দেখা যাচ্ছে জ্বর 105 হয়েছে আপনাকে বিশেষ করে জ্বরের জন্য নাফা ট্যাবলেট খেতে বলা হলো যে জ্বর 100+ হলে আপনি 6 ঘন্টা অন্তর খেলেন এইবার 100+ হয়েছে আপনি 3 ঘন্টা অন্তর খেলেন তাহলে দ্রুত জ্বর আরোগ্য লাভ করবে অথবা আপনি কি করলেন 1.5 ঘন্টা অন্তর খেলেন আরও দ্রুত আরোগ্য লাভ করবে বা আপনি 45 মিনিট অন্তর খেলেন আরও দ্রুত আরোগ্য লাভ করবে দেখবেন সর্বশেষ রোগী মারাই যাবে আবার একটি কথা কিন্তু বলা যায় যে ধরুন নৌকা বাইশ হচ্ছে তো একটি নৌকা হয়তো 10টি বৈঠা লাগানো আছে 10টি বৈঠায় 1 কিলোমিটার যাবে 1 ঘন্টা লাগবে তো 20টা বৈঠা লাগালে তাহলে সাধারণত আমরা জানি যে 1 ঘন্টার জায়গায় তাহলে 30 মিনিট লাগবে তো 20টার জায়গায় 40টা বৈঠা লাগান তাহলে কি 15 মিনিট লাগবে এবার 80টা বৈঠা লাগালে
7.5 মিনিটে যাবে, দেখবেন যাবে না, ওই নৌকা যাবে না, নৌকা তলিয়ে যাবে, কারণ নৌকায় তো আর 80 জন লোক দিয়ে 80টা বৈঠা লাগানোর মতো নৌকার ভার সহ্য করার ক্ষমতা কিন্তু তার নেই। অর্থাৎ আপনাদের শরীরে সেই রক্তপ্রবাহ যে কতটুকু ওজনের পড়বেন, সেই রক্তপ্রবাহ সেই গ্রহগত অবস্থানে সে কতটুকু মানে বিপক্ষে আছে তার উপর নির্ভর করে রক্তপ্রবাল পড়তে হবে। নচেত রক্তপ্রবালের ভারে কিন্তু আপনাদের মাথা নুইয়ে দেবে, এমনকি মাথা হেড করিয়ে ছাড়বে। ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তি তো দূরে থাক, বরং আরও রাগ জেদ ক্রোধ অহংকারে আপনারা ধ্বংস করবেন। আর অহংকার পতনের মূল, এটা কিন্তু আমরা জানি, এটি মূল মন্ত্র, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং সত্যিকার অর্থে মঙ্গলের রক্তপ্রবাল পরিধান করে আপনারা অর্থ সম্পদ সম্পত্তির মালিক হন, এবং যদি আপনাদের জীবনের সেই বাধা বিপত্তি দূরীভূত করে সূর্য বীর্য ঐশ্বর্যের মালিক করে, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। এবং সঠিকভাবে নির্ণয় করতে পারলেই কিন্তু তখন বুঝবো যে হ্যাঁ, সত্যিকার অর্থে ভিডিওটি কাজে লেগেছে। তো দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর লাইফ লিড করুন, মঙ্গলের রক্তপ্রবাল আপনাদের জীবনে ধন সম্পদ সম্পত্তিতে পরিপূর্ণ করুক, এ প্রত্যাশা তো থাকছেই। সেই সঙ্গে আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনারা মূল্যবান মতামত জানাতে পারেন। যে মতামতের উপর নির্ভর করে আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন ভিডিও নিয়ে। সেই সঙ্গে আপনারা শেয়ার করে আপনাদের প্রিয়জনদেরও দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানেই সমাপ্তি করছি। শুভ নমস্কার।